খুঁজলে সব খেলনাগুলো খুঁজে পেয়ে যাবো। দেখো কি করছো কি তুমি? আরে এই জিনিসগুলো তো ভেঙে গেছে। আরে জুড়ে যাবে আবার, কি হচ্ছে ভেঙে গেছে? প্রতিমা কি নোংরার মধ্যে কেউ হাত দেয় বলো তো? কি ভাবছে বাড়ির লোকজন সবাই? আমি তোমাকে নতুন কিনে দেবো, তুমি চলো তো আমার সঙ্গে, চলো। নতুন কিনে এই ডাস্টবিনে জিনিস কেউ বাড়ির ভিতর নিয়ে যায় নাকি আবার? চলো ওঠো। ওরা বলে পুরিও নাকি কোন আস্তা করে আছে, পুরিকে খুঁজে পেলে তুমি বুঝি বাড়ি নিয়ে যাবে না? আমার খুব ভয় করছে। প্রতিমা প্রতিমা আবার সে আগের আমার কিচ্ছু করার নেই, থামাতে হলে তুমি থামাও রাধামাধব, তুমি থামা।
করবে? আমি পাগলামি করছি না। পাগলামি তো আমি এতদিন করে এসেছি, রজমাধবকে বিশ্বাস করেছি আমি। পাগলামি করছি না আমি। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তুমি একটু শান্ত হও মেজবউদি, প্লিজ। শান্ত ছিলাম তো অতীশ, এতকাল আমি শান্ত ছিলাম তো। কে পেয়েছি আমি, কে পেয়েছি বলো। মেজবউদি, মেজবউদি তুমি আমার কথা শোনো, দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না অতীশ। মনীষ, মেজ বৌমাকে ঘরে নিয়ে যাও। চলো প্রতিমা, ঘরে চলো। আমাকে নিয়ে যেতে হবে না, বলেছি না আমি আর পাগলামো করব না, কোনোদিনও করব না, কোনোদিনও না। ঠকেছি আমি, ঠকেছি। আমার ভালোবাসার সুযোগ নিয়ে চিলিক আমাকে ঠকিয়েছে, আর আমার বিশ্বাসের সুযোগ নিয়ে রাধা মাধব আমাকে ঠকিয়েছে। আর ঠকবো না আমি, আর ঠকবো না আমি, আর কোনোদিনও পাগলামি করবো না, কোনোদিনও না। পাগলামি করলেই ঠকতে হয় তো, কেউ আমাকে আর ঠকাতে পারবে না, কেউ না, কেউ ঠকাতে পারবে না আমাকে, আর কোনোদিনও কেউ ঠকাতে পারবে না। প্রতিমা, প্রতিমা এসব কি বলছো? কি তুমি কি বলছো? মেজো বৌমা, মেজো বৌমা, মেজো বৌমা। দীপু, অতীশ, চেষ্টা করবি না, ওখানেই থাকবি। জেঠি, জেঠি আমাকে একবার ভেতরে যেতে দাও মায়ের কাছে। না, যেতে দেব না। আহ বিদিশা, একবার দাও না যেতে। মানে তুমি চোরটার হয়ে কথা বলছো? না, আমি ওর হয়ে কথা বলছি না, আমি শুধু বলতে চাইছি যে ওকে একবার যেতে দাও, ও নিজের চোখে দেখে আসুক যে সত্যিটা কি। না, আমি ওকে কিছুতেই ভেতরে যেতে দেব না। জেঠি, ও জেঠি, জেঠি আমাকে একবার মায়ের কাছে যেতে দাও না। জেঠি, জেঠি, তুই কথা বুঝতে পারিস না? তোকে যে বললাম আমি ভিতরে যেতে দেব না। হ্যাঁ, আমি প্রতিমার কাছে যাব, ও যদি তোর মুখ দেখতে চায় তাহলে ও এখানে আসবে, আর নয়তো তুই ও মুখ হবি না, এখানেই থাকবি, বুঝেছিস? প্রতিমা, প্রতিমা দরজাটা খোলো। মেজবৌদি, মেজবৌদি প্লিজ তুমি আমার কথা শোনো, একবার দরজাটা খোলো। প্রতিমা কি ছেলে মানুষই হচ্ছে, দরজাটা খোলো বলছে। মেজবৌদি, মেজবৌদি প্লিজ দরজাটা খোলো। দেখো প্রতিমা, তুমি ঠাকুর ভেঙেছো, আমি কিন্তু কিচ্ছু বলিনি তোমাকে, কিন্তু এগুলো কি হচ্ছে কি? তুমি তুমি দরজাটা খুলবে প্রতিমা? কিরে, তো মহা মুশকিলে পড়া গেল, কি করি বলতো? ভাঙবে। তোমায় ছাড়া ঘুমাসি না মা। চলো 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 পাল্টাই।